দেশের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কপথ। তবে পরিকল্পনা মাফিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। ফলে সক্ষমতা থাকলেও এ জেলা একদিকে যেমন পিছিয়ে আছে কর্মসংস্থানে, অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত এই জেলা টানতে পারছে না পর্যটকদের। যারা মেহেরপুর থেকে ঢাকায় পড়াশোনা করে তারা বাসে প্রতিনিয়ত যাতায়াত করে, যেখানে সময় এবং টাকা অধিক অধিক খরচ হয়ে যায়। মুজিবনগর খ্যাত এই ঐতিহাসিক জেলায় পর্যটকদের শুভাগমন বাড়ুক, পর্যটন শিল্পটা গড়ে উঠুক। যোগাযোগ পথের উন্নতি হলে মেহেরপুরে ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার হতো, তেমনই সহজ হতো পণ্য পরিবহন। তাই এখানকার ব্যবসায়ী সহ এলাকাবাসীর অনেক দিনের দাবি রেল সংযোগের। আমাদের এই বাসে ট্রাকে এই লরি করে মাল যেতে আমাদের ঘাটে জাম হয়ে যায়, ওই জামে আমাদের মাল নষ্ট হয়ে যায়। সব জেলাতে রেলপথের ব্যবস্থা আছে কিন্তু আমাদের নাই। এইটা আমাদের যাওয়ার একটাই মাধ্যম, সেটা ট্রাক। পর্যটক আনার জন্য সড়কপথ এবং আমাদের রেলপথটা এইটা চালু হোক, এবং এইটা চালু হলেই আমাদের মেহেরপুরের যে আর্থসামাজিক অবস্থা এইটা আমূল পরিবর্তন হবে। এলাকাবাসীর দাবি আর সরকারের সড়ক যোগাযোগ উন্নয়নের পরিকল্পনায় এই জেলাকে রেল সংযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল 2011 সালে। ওই বছর 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে রেললাইন স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সেই বছর একনেকের বৈঠকে দর্শনা হয়ে মুজিবনগর পর্যন্ত 40 কিলোমিটার এবং মুজিবনগর থেকে মেহেরপুর পর্যন্ত 16 কিলোমিটার রেললাইন স্থাপনে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে 11 বছর কেটে গেলেও শুরু হয়নি কাজ। যদিও মেহেরপুরে রেলপথ নির্মাণের জন্য 12 কোটি টাকা ব্যয় করা হয়েছে সম্ভাব্যতা যাচাই। নতুন এই রেলপথ তৈরিতে সরকারকে অধিগ্রহণ করতে হবে প্রায় 700 একর জমি। এখন মেহেরপুর।